Hello friends, welcome back to my channel. Today I am talking about general science for WBCS prelims 2020. General science আমরা MCQ আলোচনা করব যেটা আমাদের WBCS prelims এ আসবে 25 নম্বরে, ঠিক আছে? 25 নম্বরের আপনার আছে general science, GK এবং science and technology. টোটাল নিয়ে হচ্ছে আপনার 25 নম্বর থাকছে, ঠিক আছে? তো সেখানে আপনি যদি কিছু নাম্বার তুলতে চান তো আপনাকে প্র্যাকটিস তো করতেই হবে। তো আমরা যেমন ডেইলি প্র্যাকটিস আলোচনা করছি, আজকেও আলোচনা করব জেনারেল সায়েন্সের উপরে। তো চলুন, তার আগে জানিয়ে দিই বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আমি পেজটা বড় করে দিচ্ছি লেখাটা, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো চলুন প্রথমে আমরা আসছি কোশ্চেন নাম্বার ওয়ান। একটু স্পিডি হবে ভিডিওটা, যেহেতু একটা ভিডিওতে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার ওয়ান প্রথমে আসছি। আ পন্ড অফ ক্লিয়ার ওয়াটার অ্যাপিয়ার লেস দ্যান ডিপ, মানে লেস ডিপ দ্যান ইটস রিয়েলি। তার মানে ধরুন একটা পুকুর আছে, পুকুরে হচ্ছে জল আছে, কিন্তু জল থাকাকালীন যখন ওপর থেকে স্বচ্ছ জল থাকে, ওপর থেকে যখন দেখবেন, দেখবেন নিচের যে তলটা আছে সেটা মনে হবে ওপরে উঠে আসছে। বা এটা যদি আপনি বাড়িতে নিজে যদি ট্রাই করতে চান, এক বালতি জল যদি থাকে, জলের যে তলটা আছে নিচে, যে নিচেটা যে আছে সেটা মনে হবে অনেকটা উপরে উঠে আসে, জল কম আছে, এটার কারণটা কি? এখানে এটাই বলতে চাওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে দিস ইজ ডিউ টু রিফ্র্যাকশন, রিফ্লেকশন, ট্রান্সপারেন্সি অফ ওয়াটার, ডিসপারশন। আনসার হবে রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন করছে যার জন্য এটার মনে হচ্ছে তলটা উপর দিকে উঠে আসছে, ডিপটা কম মনে হচ্ছে, ঠিক আছে? এরপরে আসুন আমরা কোশ্চেন নাম্বার টু দেখে নিই। কোশ্চেন নাম্বার টু হচ্ছে স্টার অ্যাপিয়ার্স টু মুভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট বিকজ, আকাশের তারাগুলো কি দেখবেন মনে হচ্ছে যেন যে পূর্ব থেকে পশ্চিম দিকে সরে সরে যাচ্ছে, মনে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে তারাগুলো সরে সরে যাচ্ছে। এর কারণটা কি? দ্য আর্থ রোটেট ফ্রম ওয়েস্ট টু ইস্ট, কারণ পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, যার জন্য আমরা যখন দেখছি আমাদের মনে হচ্ছে যে তারাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে যে ঘুরছে, ঠিক আছে? যেহেতু পৃথিবীটা ঘুরছে ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে? এরপরে আসুন কোশ্চেন নাম্বার থ্রি, কনভেক্স লেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে, যেগুলো হচ্ছে আপকামিং এক্সামে অনেকবার এসেছে বিভিন্ন এক্সামে। কনভেক্স লেন্স আর ইউজড ফর দ্য কারেকশন লং সাইডনেস, শর্ট সাইডনেস, কন্ট্র্যাক্ট। আচ্ছা, কনভেক্স লেন্স ইউজ করা হয় লং সাইডনেস, ঠিক আছে? লং সাইডনেস হচ্ছে কনভেক্স লেন্স ইউজ করা হচ্ছে, ঠিক আছে? কনভেক্স লেন্স হবে এই টাইপের, অর্থাৎ হচ্ছে বাংলায় যদি বলা হয় এটা হচ্ছে অবতল, ঠিক আছে? তো আনসার হচ্ছে এ, লং সাইডনেসের জন্য কনভেক্স লেন্স ইউজ করা হয়, আর শর্ট সাইডনেসের জন্য ইউজ করা হয় কনকেভ, ঠিক আছে? এগুলো অনেকেই গুলিয়ে ফেলেন, কনকেভ। এরপরে আসুন কোশ্চেন নাম্বার, আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার ফোর। রেড লাইট ইজ ইউজড ইন ট্রাফিক সিগন্যাল বিকজ, এটা হচ্ছে WBCS প্রিলিমসে 2018 নাহলে 2019 এসেছিল, আমার ঠিক মনে পড়ছে না, তার পরীক্ষা অনেকবার এসেছে। রেড লাইট যেটা থাকে আমরা জানি স্ট্রিট লাইটে তিনটে লাইট ইউজ করা হয়, ইয়েলো, রেড, গ্রিন। রেড লাইট হচ্ছে স্ক্যাটার লিস্ট, অর্থাৎ হচ্ছে কম ছড়িয়ে যায়, ঠিক আছে? ওয়েবলেন্থ বেশি কিন্তু কম ছড়ানোর জন্য এটা ইউজ করা হয়। এখানে আনসার দেখুন কি আছে, ইট হ্যাজ দ্য লংগেস্ট ওয়েবলেন্থ। ইয়েস, এটার ওয়েবলেন্থটা হচ্ছে লংগেস্ট, অনেক দূর থেকে দেখা যায়, যার জন্য সিগন্যালে রেড লাইট ইউজ করা হয়। এরপরে আসুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার ফাইভ। পেন্সিল লেড ইজ মেড আপ, এটা WBCS মেন্স এসেছে। পেন্সিল যেটা আমরা পেন্সিল ইউজ করি, পেন্সিলের কি বলেছে, লিড, অর্থাৎ যে আমরা যেটা দিয়ে লিখি, ঠিক আছে? এটা মেড আপ বাই, এটা কী দিয়ে তৈরি, যেটা কালো টাইপের কালার, একটা অক্সাইড কালারের আছে, সেটা হচ্ছে লিড দিয়ে তৈরি, এটা লিড হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি। আনসার হবে এ। এরপরে আসুন কোশ্চেন নাম্বার ছয়, সোলার সেল কনভার্ট। সোলার সেল কোথা থেকে আসছে, যে সূর্য থেকে আগত, সোলার সেল কনভার্ট লাইট এনার্জি ইন্টু হিট এনার্জি, সোলার এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? এটা হবে আনসার হবে সোলার এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? এরপরে আসুন কোশ্চেন নাম্বার সেভেন। আচ্ছা বন্ধুরা, কোনো কোশ্চেনের আনসার যদি ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কোনো কোশ্চেনের আনসার হতে পারে ভুল হয়েছে আমার দ্বারা, অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাবেন, ঠিক আছে? তাহলে আমি নিজের ভুলটা ধরতে পারবো। এরপরে আসুন কোশ্চেন নাম্বার সেভেন, দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা অফ দ্য আই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে পরীক্ষায়। এটা আমরা জানি যে রেটিনা যেটা আই অবজেক্ট যেটা করছে, অর্থাৎ হচ্ছে যেটা দেখে, এটা কোথা দিয়ে, মানে কী টাইপের, রিয়েল না ইনভার্টেড, না ইনভার্টেড না রিয়েল, এখানে হচ্ছে দুটোই হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে? ইমেজ ফর্ম অন দ্য রেটিনা, চোখেতে যেটা আমরা দেখি সেটা রিয়েল এবং ইনভার্টেড। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার এইট।
আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে, দ্য ব্লু কালার অফ দ্য ওয়াটার ইন দ্য সি ইজ ডিউ টু, সমুদ্রে যে দেখবেন আকাশের রংটা ব্লু দেখায়, ঠিক আছে, সমুদ্রে বা যে কোনো জলের উপরে দেখবেন, বা সমুদ্রের জলে যদি ধরা হয় দেখবেন ব্লু কালার অফ দ্য ওয়াটার, দ্য সি ইজ ডিউ টু, কিসের জন্য দেখাচ্ছে যে জলের কালারটা হচ্ছে ব্লু লাগছে, ঠিক আছে, বা যদি সমুদ্র না যদি দেখেন দেখবেন অনেক দূর পর্যন্ত জল বিস্তৃত আছে, সেখানেও কিন্তু জলের কালারটা ব্লু লাগবে, কিসের জন্য? এখানে অপশান যেগুলো দিয়েছে দেখুন, রিফ্লেকশন অফ ব্লু স্কাই বাই দ্য সি ওয়াটার, এটা হবে, আবার হচ্ছে এটা হচ্ছে যে ব্লু কালার দেখাচ্ছে ফর স্ক্যাটারিং, ঠিক আছে, এখানে দিয়েছে স্ক্যাটারিং অফ ব্লু লাইট, স্ক্যাটারিং অফ ব্লু লাইট নয়, এটা হচ্ছে স্ক্যাটারিং এর জন্য দেখায়, আর হচ্ছে রিফ্লেকশন অফ দ্য ব্লু স্কাই বাই দ্য সি ওয়াটার। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 9, রেনবো ইজ ডিউ টু, রেনবো ইজ ডিউ টু, রেনবো যে হচ্ছে আমরা জানি যে রেনবোয় কতগুলো কালার থাকে, 7টা কালার থাকে, ঠিক আছে, তো এখানে বলছে রেনবো কিসের জন্য দেখা যায়, এটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্লেকশন অফ দ্য সানলাইট বাই দ্য ওয়াটার ড্রপ, বৃষ্টি হওয়ার পরে দেখবেন দেখা যায় সে রেনবো, বৃষ্টি হওয়ার আগে না, বৃষ্টি হওয়ার পরে দেখা যায় রেনবো, সেটা ওয়াটার ড্রপের উপরে যখন আলো পড়ছে, রিফ্র্যাকশন এবং রিফ্লেকশন দুটোই ঘটছে, তখন হচ্ছে রেনবো তৈরি হচ্ছে। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 10, অয়েল ইন দ্য উইক অফ ল্যাম্প রাইজ আপ ডিউ টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরুন একটা প্রদীপ আছে, প্রদীপে হচ্ছে আপনার তেল আছে, আর এখানে হচ্ছে আপনার জ্বলছে কি, সলতে দিয়ে জ্বলছে এটা, ঠিক আছে, এখানে বলছে এর কারণটা কি, বলছে অয়েল ইন দ্য উইক অফ ল্যাম্প, এখানে যে তেলটা যে আছে তেলটা হচ্ছে আস্তে আস্তে উপরে উঠে আসছে, ফর হুইচ রিজন, তার কারণটা কি, এটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে যেমন প্রদীপে প্রদীপ জ্বলছে, তেল ওপর দিকে উঠে যাচ্ছে, এটা হতে পারে, আবার হচ্ছে যদি গাছ গাছ আছে, গাছের এখান থেকে যে আমরা জানি জল খনিজ লবণ উপরে উঠে যাচ্ছে ফর ক্যাপিলারি অ্যাকশন, ঠিক আছে, দুটোই আছে পরীক্ষায়। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 11, ফুড ইজ কুকড ইন আ প্রেশার কুকার কুইকলি, বিকজ হচ্ছে আমরা জানি যে প্রেশার কুকারে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কী কারণে, এখানে অপশান যেগুলো দিয়ে রয়েছে দেখুন, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইনক্রিজ, এখানে দেখবেন মাউন্টেনে এটা পরীক্ষা এসে থাকে, যে মাউন্টেনে বা যে কোনো পার্বত্য জায়গায় ওখানে প্রেশার কম থাকে, ঠিক আছে, প্রেশার ডিক্রিজ হয়, তো প্রেশার কম থাকার জন্য যত উপরে যাবে প্রেশার তত কমবে, তো এখানে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে প্রেশারটাকে বাড়িয়ে অর্থাৎ বয়েলিং পয়েন্টটাকে ইনক্রিজ করে প্রেশার কুকারে তাড়াতাড়ি হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়। এরপরে আসুন আমরা পরে কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 12, আ গ্লাস অফ টাম্বলার কন্টেনিং আইস শো ড্রপলেট অফ ওয়াটার অন দ্য আউটার সার্ফেস, বিকজ এখানে বলা হচ্ছে গ্লাস টাম্বলার কন্টেনিং আইস শো ড্রপলেট অফ ওয়াটার অন দ্য আউটার সার্ফেস, বিকজ এখানে আনসার হচ্ছে আপনার দ্য ময়েশ্চার ইন দ্য এয়ার অন কামিং ইন দ্য কন্ট্যাক্ট উইথ দ্য কোল্ড সার্ফেস অফ দ্য টাম্বলার কন্ডেন্স ইন দ্য ফর্মার ড্রপলেট অফ ওয়াটার, এখানে একটা ধরনের মানে গ্লাস টাম্বলার বলেছে, আমরা এটাকে যদি ধরে নিন একটা মাটির কলসি ধরে নিন, ঠিক আছে, এই ধরলাম একটা মাটির কলসি, এখানে যদি হচ্ছে আমরা যদি ভেতরে কিছু যদি জল এবং আইস যদি কিছু ফেলে দিই, বাইরে দেখবেন ফোটা 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 হয়ে যে বাষ্পীভূত বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বলা হয়েছে এটা কিসের জন্য হচ্ছে, কন্ডেন্স হচ্ছে এখানে যে ময়েশ্চার ইন দ্য এয়ার অন কামিং ইন দ্য কন্ট্যাক্ট উইথ কোল্ড সার্ফেস যখন আসছে, অ্যান্ড টাম্বলার কন্ডেন্স ঘনীভূত হচ্ছে ফ্রম দ্য ড্রপলেট অফ ওয়াটার, এরপরে আসুন কোশ্চেন নাম্বার 13, দ্য স্কাই অ্যাপিয়ার ব্লু, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্কাই অ্যাপিয়ার ব্লু ফর হুইচ, এটার আনসার হবে ফর স্ক্যাটারিং, এখানে অপশান যেগুলো দিয়েছে দেখুন, অপশানের মধ্যে অপশান বি হচ্ছে আপনার দ্য অ্যাটমোস্ফিয়ার স্ক্যাটার ব্লু লাইট, এটা হবে অ্যাটমোস্ফিয়ার স্ক্যাটার ব্লু লাইট মোর দ্যান আদার্স, যার জন্য এটা ব্লু দেখাচ্ছে স্কাই। এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 14, যেহেতু বুঝে বুঝে বলা হচ্ছে, বেশি কোশ্চেন এখানে কমপ্লিট করা যাবে না, দুটো তিনটে আমরা পার্টে কমপ্লিট করে দেবো, ঠিক আছে, এরপরে আসুন কোশ্চেন নাম্বার 14, আ থিক গ্লাস টাম্বলার ক্র্যাক মোর ইজিলি দেন আ থিন হোয়েন হট ওয়াটার ইজ পিওর ইন টু ইট, আচ্ছা এখানে বলা হচ্ছে একটা যদি একটা থিক টাম্বলার যদি গ্লাস বলা হচ্ছে, যদি একটা মোটা মানে মোটা পাত্র যদি হয় সেটা কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যায়, কিন্তু পাতলা যদি একটা পাত্র হয় সেটা কিন্তু তাড়াতাড়ি কাটা যায় না, এর কারণটা কী বলা হয়েছে, ভেতরে কিন্তু হট ওয়াটার দেওয়া আছে, এটার কারণ হবে দ্য ইনার সার্ফেস অফ দ্য টাম্বলার এক্সপ্যান্ড মোর দ্যান ইট আউটার সার্ফেস, আউটার সার্ফেসের থেকে ইনার সার্ফেস হচ্ছে টাম্বলার হচ্ছে এক্সপ্যান্ড হয়,
বেশি গরমে, ঠিক আছে, যার জন্য এটা তাড়াতাড়ি কাটা হয়ে যায়। কোশ্চেন নাম্বার 15, লেট আ থিন ক্যাপিলারি টিউব, একটা পাতলা একটা ক্যাপিলারি টিউব নেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং বি রিপ্লেস উইথ অ্যানাদার টিউব অফ ইনসাফিসিয়েন্ট লেন্থ, দেন উই ফাউন্ড ওয়াটার। আমরা কী করবো, ধরুন দুটো পাইপ আছে, তো একটা হচ্ছে পাতলা পাইপ আছে এবং সেটা চওড়া আছে, আর একটা হচ্ছে একদম সরু পাইপ আছে, ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে সরু পাইপ আছে। তাহলে যে জল যদি যাচ্ছে, আমরা ওখানে জলই ধরলাম, ও ওয়াটার, তাহলে এটা কী হবে, এটা তো ধরুন এতটা কাছে, কিন্তু পাতলা মানে সরু যদি পাইপ হয় সেটার জলের তলটা একটু উপরে উঠে যাবে, এখানে কী হবে, উইল নট রাইজ। আচ্ছা এখানে বলেছে যেটি ওয়েবসাইট লেন্থ দেন ফাইন্ড দ্য ওয়াটার, আচ্ছা উইল নট রাইজ, এটা উপরে উঠবে না, যেহেতু হচ্ছে সেটা সমতা বজায় রাখবে, ঠিক আছে, দুটোই তো সেক্ষেত্রে একই থাকবে, ঠিক আছে, উইল নট রাইজ। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 16, রেক্টিফায়ার আর ইউজ টু কনভার্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রেক্টিফায়ার আর ইউজ টু কনভার্ট কিসের জন্য, এটা হচ্ছে এসি টু ডিসি হচ্ছে রেক্টিফায়ার, এটা অনেকেরই জানা নেই, এসি টু ডিসি কারেন্ট হচ্ছে রেক্টিফায়ার বলা হয়, ঠিক আছে, আর ট্রান্সফরমার হলে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, সেটা এসির মধ্যেই থাকবে, মানে অল্টারনেটিং কারেন্টের মধ্যেই থাকবে, সে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ সেটা হচ্ছে তোমার কী হবে, ট্রান্সফরমার, ঠিক আছে, তাহলে এটা না রেক্টিফায়ারের ক্ষেত্রে হচ্ছে এসি টু ডিসি, আর ডিসি টু এসি কী হবে এটা আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। তাহলে এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 17, ম্যাগনেটিজম অ্যাট দ্য সেন্টার অফ বার ম্যাগনেট ইজ, এটা হবে জিরো, বার ম্যাগনেট হচ্ছে জিরো। কোশ্চেন নাম্বার 18, পয়েন্ট এ ইজ অ্যাট আ লোয়ার ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল দ্যান পয়েন্ট বি অ্যান্ড ইলেকট্রিক্যাল বিটুইন দেম অন আ লাইন জয়নিং দেম উইল, এটা হবে মোর টুয়ার্ডস বি। কোশ্চেন নাম্বার 19, ইট মেক্স সাচ লঙ্গার টু কুক ফুড ইন দ্য হিল দেন দ্য প্লেন, এটা আগেই বললাম যে প্লেন অর্থাৎ সমভূমির থেকে যখন আমরা উঁচু শৃঙ্গ বা কোনো পর্বত বা পাহাড়ের ওইখানে হচ্ছে রান্না করতে যাবেন, এখানে হচ্ছে দেখবেন কোশ্চেন এটা আমরা পড়েছি যে ডাল বা মুসুর ডাল ওইখানে গিয়ে ফুটে না, কী কারণে ওইখানে হচ্ছে আগেই বলেছি প্রেশারটা খুব কম, তো প্রেশার বাড়াতে গেলে আপনাকে প্রেশার কুকারের মধ্যেই রান্না করতে হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, ইনহেল দ্য অ্যাটমসফিয়িক প্রেশার লোয়ার দ্যান দ্য প্লেন, দেয়ার আফটার দেয়ার ফর দ্য ওয়াটার বয়েল দ্য টেম্পারেচার লোয়ার দ্যান একশো, টেম্পারেচার লোয়ার দ্যান 100 ডিগ্রি কজিং ইনক্রিজ দ্য কুকিং টাইম, অবশ্যই আনসার হচ্ছে এ। এরপরে আসুন আমরা কোশ্চেন নাম্বার দেখে নিই, আচ্ছা এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 20, অয়েল রাইজ আপ উইক ইন দ্য ল্যাম্প ইন প্রিন্সিপাল ইনভলভ, ভেরি ইম্পর্ট্যান্ট, এর আগেও এটা আলোচনা করলাম যে তেল যখন হচ্ছে প্রদীপের উপরে উঠে যাচ্ছে বা হচ্ছে এর মাধ্যমে সলতেতে উঠে যাচ্ছে, এটার কারণটা কি, এটার আনসার হবে ক্যাপিলারি রিঅ্যাকশন ফিনোমেনন। কোশ্চেন নাম্বার 21, দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যাট আ পয়েন্ট ড্যাশ ইটস ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স, ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড কী হবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ। কোশ্চেন নাম্বার 22, আউট অফ দ্য ফলোয়িং পেয়ার হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ দ্য আইডেন্টিক্যাল ডাইমেনশন, আইডেন্টিক্যাল ডাইমেনশন কারণে মোমেন্টাম অফ এনার্সিয়া অ্যান্ড মোমেন্টাম অফ আ ফোর্স। আচ্ছা যারা খুব তাড়াতাড়ি সায়েন্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, যেহেতু একদম টাইম নেই, যাদের কাছে এই বইটা আছে, বইটার নাম আমি ভুলে যাচ্ছি, সায়েন্স এবং জেনারেল সায়েন্স দুটোই, মানে জেনারেল সায়েন্স এবং আরও অন্যান্য জিকে কমপ্লিট থাকে বইটাতে, আমি বইটার নাম বলে দিচ্ছি আপনাদের, লুসেন্টের, হ্যাঁ লুসেন্ট জেনারেল সায়েন্সের একটা বই বেরোয়, আর একটা বই বেরোয় লুসেন্ট জিকে, লুসেন্ট জিকে যেটাতে হচ্ছে অল সাবজেক্ট কভার করা থাকে, যাদের কাছে টাইম নেই একদম, তারা কেবলমাত্র এই কদিন ওই বইটা কমপ্লিট করে নিন, ওইখান থেকে কমপ্লিট করে নিলে অনেক কোশ্চেন ওইখান থেকে আপনি করতে পারবেন, যেহেতু ভাবছেন যে কী করবেন এই মুহূর্তে এই কদিনের মধ্যে, তাদের জন্য বলছি, আর ভিডিওগুলো দেখতে থাকুন, এখানেও অনেক কোশ্চেন আপনারা প্র্যাকটিস করতে পারছেন। কোশ্চেন নাম্বার 23, অন আ স্টেশনারি সেল বোট এয়ার ইজ ব্লোন ফ্রম দ্য ফ্যান অ্যাটাচ টু দ্য বোট, দ্য বোট এখানে বলছে অন আ স্টেশনারি সেল বোট এয়ার ইজ ব্লোন ফ্রম আ ফ্যান অ্যাটাচ টু দ্য বোট, দ্য বোট কী হবে, দ্য বোট হচ্ছে ডাজ নট মুভ, এটা বোট তখন ডাজ নট মুভ অর্থাৎ মুভ করছে না। আচ্ছা আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট কন্টেন, আইসোটোপ এটা অনেকে গুলিয়ে ফেলেন, মানে আমার আমার নিজেরই এটা গুলিয়ে যায়, আইসোটোপ আইসোটোন আইসোবার, এই আইসোটোপ আইসোটোন আর মাস যেটা, দ্য সেম নাম্বার অফ প্রোটন অ্যান্ড ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন হচ্ছে আইসোটোপ, আবারও বলছি সেম নাম্বার অফ প্রোটন অ্যান্ড ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন। কোশ্চেন নাম্বার 25, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং, ভেক্টর কোয়ান্টিটি এখানে দেখুন হিট টাইম ওয়ার্ক এই তিনটে হচ্ছে আপনার স্কেলার কোয়ান্টিটি, আর
वेक्टर क्वांटिटी होचे एंगुलर मोमेंटम। क्वेश्चन नंबर 26, एन एयरप्लेन इज फ्लाइंग हॉरिजॉन्टली विद अ वेलोसिटी ऑफ, हॉरिजॉन्टली जाच्छे जे विद अ वेलोसिटी ऑफ 600 किमी पर आवर एंड एट अ हाइट होचे 1960 मीटर। व्हेन इट इज वर्टिकली एट अ पॉइंट ए इन द ग्राउंड, ग्राउंड अ बोम इज रिलीज फ्रॉम इट, द बोम स्ट्राइक अ ग्राउंड एट पॉइंट ऑफ बी। अर्थात धरुन एकटा होचे একটা এরোপ্লেন যাচ্ছে, সেটা যেতে যেতে কী করছে, সে একটা বোম ছাড়ছে যেটা হচ্ছে রিলিজ করছে। দ্য বোম স্ট্রাইক আ গ্রাউন্ড পয়েন্ট অফ বি, বিতে পড়লো, দ্য ডিস্টেন্স অফ এ বি কত হবে, এটা ম্যাথটা করে দেখতে হবে আপনাকে। আনসার এখানে আমি শুধু বলে দিচ্ছি 3.33। ফটোসিনথেসিস টেক প্লেস ফার্স্ট আর, ফটোসিনথেসিস সবথেকে বেশি হয় কোন লাইটে, সেটা হচ্ছে হোয়াইট লাইটে। ঠিক আছে, ফটোসিনথেসিস সবথেকে বেশি হোয়াইট লাইটে হয়। আচ্ছা, এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 28। ইট ইজ মোর ডিফিকাল্ট টু ওয়াক অন আ স্যান্ডি রোড দেন অন আ কংক্রিট রোড বিকজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে মোর ডিফিকাল্ট টু ওয়াক ইন স্যান্ডি রোড। স্যান্ডি হচ্ছে অর্থাৎ যদি দেখবেন বালি আছে, তো বালির রাস্তায় যেটা কী হয়, বালির রাস্তায় হচ্ছে আমরা তাড়াতাড়ি হাঁটতে পারি না, পাটা পেছন দিকে টান ধরে। ঠিক আছে, আর নর্মাল যদি আমরা কংক্রিট রোড হয় আমরা খুব তাড়াতাড়ি হাঁটতে পারি। তো এটার কারণটা কী হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার ফ্রিকশন ফোর্সটা একদম নীল থাকে। ঠিক আছে, স্যান্ডি রিজার্টে ফ্রিকশন ফোর্স থাকেই না। ফ্রিকশন বিটুইন দ্য স্যান্ড অ্যান্ড ফিট ইজ লেস দ্যান দ্য বিটুইন কংক্রিট অ্যান্ড ফিট। আনসার হচ্ছে বি। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 29। রেডিও কার্বন ইজ প্রোডিউস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ, রেডিও কার্বন যে প্রোডিউস হচ্ছে অ্যাটমসফিয়ারের কারণটা কী বা এর ফলটা কী হচ্ছে, এটা হচ্ছে কলিশন বিটুইন দ্য ফার্স্ট নিউট্রন অ্যান্ড নাইট্রোজেন, সরি নাইট্রোজেন নিউক্লি প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। যে কোশ্চেনের আনসারটা বুঝতে পারবেন না আপনারা একটু পজ করে দেখে নেবেন, কারণ অনেকগুলো কোশ্চেন কমপ্লিট করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 30। লার্জ ট্রান্সফর্মার হোয়েন ইউজড ফর সাম টাইম বিকাম ভেরি হট অ্যান্ড আর কুলড বাই দ্য সার্কুলেটিং দ্য ওয়েল। বলছে লার্জ ট্রান্সফর্মার যখন ইউজ করা হয় অনেক সময় সেটা খুব গরম হয়ে যায় এবং সেটা ঠান্ডা করতে সার্কুলেটিং দ্য ওয়েল, কুলডেড বাই দ্য সার্কুলেটিং ওয়েল। এর কারণটা কী হয় না, বোথ দ্য হিটিং এফেক্ট অফ দ্য কারেন্ট অ্যান্ড হাইস্টারসিস ইজ লস। স্টাডি অফ লাইফ ইন আউটার স্পেস ইজ নোন এজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে এক্সো বায়োলজি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলে দিই, আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলি বলে অনেকে বলে ম্যাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন বলেন, যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসেছে সেটা যদি ইম্পর্ট্যান্ট বলি তবে আপনাদেরও মনে থাকবে না, যারা নতুন আছেন বিশেষ করে এই লাইনে বিসিএস লাইনে তাদের জন্য। তো তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, কী হচ্ছে আনসার হচ্ছে এক্সো বায়োলজি, স্টাডি অফ লাইফ ইন আউটার স্পেস নোন এজ এক্সো বায়োলজি। কোশ্চেন নাম্বার 32। ইফ টু বডি অফ ডিফারেন্ট মাসেস ইনিশিয়ালি এট দ্য রেস্ট আর অ্যাক্টেড আপন বাই দ্য সেম ফোর্স ফর দ্য সেম টাইম দেন বোথ বডি অ্যাকোয়ার সেম, এটার আনসারটা আমরা দেখে নিই। এটার আনসার হচ্ছে আপনার মোমেন্টাম। আচ্ছা, মোমেন্টাম নিয়ে একটা লিফ্টের আছে, এটা আমি পরের কোশ্চেনে চলে আসব, যে লিফ্ট যখন আমরা লিফ্টে করে উপরে যাই আর লিফ্ট থেকে নিচে নামি তখন সেটা হচ্ছে কোন ধরনের মোমেন্টাম কাজ করে সেটা আমাদের জানতে হবে। কোশ্চেন নাম্বার 33। হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি অফ আ ওয়েভ, দ্য ওয়ান দ্যাট ইজ ইনডিপেন্ডেন্ট অফ দ্য আদার, ইট ইজ অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ আদার্স দ্যাট ওয়েভ। র্যাডার, র্যাডার হচ্ছে ইজ ইউজড ফর অনেক বয়সের পরীক্ষায়। র্যাডার কি, র্যাডার হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং। এটা কিসে ইউজ করা হয় না, ডিটেক্টিং অ্যান্ড লোকেটিং পজিশন অফ দ্য অবজেক্ট সাচ অ্যাজ এয়ারপ্লেন। কোশ্চেন নাম্বার 35। স্টার টুইঙ্কল বিকজ, তারাগুলো হচ্ছে ঝিকিমিকি করে, তারাগুলো ঝিকিমিকি করে কেন, এর কারণ হচ্ছে দ্য রিফ্রেকটিভ ইন্ডেক্স অফ দ্য ডিফারেন্ট লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার চেঞ্জেস কন্টিনিউয়াসলি এবং কনসিকুয়েন্টলি পজিশন অফ দ্য ইমেজ অফ দ্য স্টার চেঞ্জেস উইথ টাইম। এক হচ্ছে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হচ্ছে ডিফারেন্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, কেননা সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ধুলোবালি আছে এবং সেখানে হচ্ছে আবার রিফ্লেক্ট করে আবার আলোটা যাচ্ছে, তো আমরা দূর থেকে যখন দেখছি এক নম্বর, দু নম্বর হচ্ছে অনেক ডিস্টান্সে থাকার জন্য আমরা দেখি তালাগুলো ঝিকমিক ঝিকমিক করছে। ঠিক আছে, তো এটার আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 36। সাউন্ড ট্রাভেল উইথ ডিফারেন্ট স্পিড মিডিয়া ইন দ্য আদার, ইন দ্য অর্ডার ডাজ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইনক্রিজ ইন দিস মিডিয়াম। ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করছে কোন মিডিয়ামে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে প্রথমে যদি আমরা এয়ারেতে যাই সেটা যা ভেলোসিটি থাকবে, ওয়াটারে গেলে ভেলোসিটি আরও বাড়বে, আবার আয়রনে গেলে ভেলোসিটি আরও বাড়বে। আমরা জানি কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি। ঠিক আছে, তো সেটা হচ্ছে তাহলে এয়ার, ওয়াটার, তারপর আয়রন। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 37। লাইট ট্রাভেল আর দ্য ফাস্টেস্ট স্পিড, এর আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে
ভ্যাকিউম, ভ্যাকিউমের মধ্যে দিয়ে হচ্ছে লাইট ট্রাভেল করে খুব তাড়াতাড়ি, তাহলে লাইট ট্রাভেল আর দ্য ফার্স্ট স্পিড ইন ভ্যাকিউম। কোশ্চেন নাম্বার 38, লাইট এমিটিং ডায়োড এলইডি ইজ ইউজড ইন ফ্যান্সি ইলেকট্রনিক ডিভাইস সাচ অ্যাজ টয় এমিট, এটা হচ্ছে ভিজিবল লাইট। কোশ্চেন নাম্বার 39, সুপারসনিক প্লেন ফ্লাই উইথ দ্য স্পিড, না সুপারসনিক প্লেন যেগুলো সেগুলো হচ্ছে স্পিড যেটা থাকে, স্পিডটা কী থাকে না, স্পিড হচ্ছে গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড, সাউন্ডের থেকে আগে হচ্ছে সাউন্ডের থেকে তার স্পিডটা বেশি, তাহলে গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড। কোশ্চেন নাম্বার 40, প্রাইমারি রেনবো ইজ ফর্মড ওয়েন লাইট সাফার, এটা আগে আলোচনা করলাম, ইন্টারনাল রিফ্র্যাকশন বিফোর এমার্জিং আউট অফ দ্য ড্রপ। কোশ্চেন নাম্বার 41, রেনবো ইজ প্রোডিউস ওয়েন সানলাইট ফল অন দ্য ড্রপ অফ রেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল ফেনোমিনা আর রেসপন্সিবল ফর দিস, সেটা আমরা বললাম যে সেটা হবে রিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারনাল রিফ্লেকশন, মানে রিফ্র্যাকশন রিফ্লেকশন দুটোই হচ্ছে। কোশ্চেন নাম্বার 42, রেন ইজ ফলোয়িং ভার্টিক্যালি ডাউন, মানে দেখবেন বৃষ্টির ফোঁটা ঠিক এরকম এরকমভাবে পড়ছে, পুরো শীতে কিন্তু পড়ে না, ঠিক আছে, তাহলে এইভাবে পড়ছে যে বলছে ভার্টিক্যালি ডাউন, এর কারণটা কি, এর কারণ হচ্ছে রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড টু আ ম্যান রানিং ইস্টওয়ার্ড, দ্য রেন উইল অ্যাপিয়ার টু বি কামিং ফ্রম ইস্ট, ঠিক আছে, তাহলে এইভাবে পড়ছে ইস্টওয়ার্ড, সরি যেভাবে বললাম ইস্টওয়ার্ড পূর্ব দিকে। কোশ্চেন নাম্বার 43, প্ল্যানেট আর হচ্ছে নন লুমিনাস অ্যান্ড হিভেনলি বডি। কোশ্চেন নাম্বার 44, দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড, ইন্টেন্সিটি সাউন্ড অফ অ্যান অবজেক্ট এক্সিস্টেন্স। কোশ্চেন নাম্বার 45, মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ ইট কন্টেন ফ্রি ইলেকট্রন, তাহলে মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ দে কন্টেন ফ্রি ইলেকট্রন। কোশ্চেন নাম্বার 46, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ওভারটার্ন অফ আ কার মুভিং অন আ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস, এটার আনসার হচ্ছে কোএফিসিয়েন্ট ফ্রিকশন বিটুইন দ্য রোড অ্যান্ড টায়ার ইজ 0.2, এটার আনসার হচ্ছে আপনার 14 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 47, ওজন লেয়ার রেস্ট্রিকশন, ম্যাথগুলো এই টাইমে আপনাদের করার প্রয়োজন নেই, শুধু কোশ্চেনগুলো করে যান তাহলেই হবে। দ্য ওজন লেয়ার রেস্ট্রিক্ট, ওজন লেয়ারে কী থাকে না, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন রেস্ট্রিক্ট করে। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 48, হোয়েন আ মুভিং বাস স্টপ সাডেনলি দ্য প্যাসেঞ্জার আর পুশড ফরওয়ার্ড বিকজ অফ দ্য, ধরুন একটা মানুষ বসে আছে, সো বলছে বাস মুভিং বাস স্টপ সাডেনলি, আচ্ছা তো বসে আছে তো বাসটা চলতে চলতে কী হবে, হঠাৎ করে যদি দাঁড়িয়ে যায় তাহলে কী করে, মানুষ কী করে সামনের দিকে ঝুঁকে যায়, ঠিক আছে, সামনের দিকে ঝুঁকে যায়, পুশ ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে কিসের জন্য, না এটা হবে এনার্সি অফ দ্য প্যাসেঞ্জার, এনার্সি অফ দ্য প্যাসেঞ্জার, এটা হচ্ছে কোন লব মানে কোন লয়ের ওপরে পড়ছে সেটা আপনারা কমেন্টে জানবেন, নিউটনের কোন ল, তো এটা হচ্ছে তাহলে পুশ ফরওয়ার্ড সামনের দিকে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে এনার্সি অফ দ্য প্যাসেঞ্জার বা ল অফ এনার্সিয়া, বাংলায় যেটাকে বলা হচ্ছে গতিজড্য। আচ্ছা এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 49, দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার আন্ডার নর্মাল কন্ডিশন, নর্মাল কন্ডিশন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বিসিএসএ এসেছিল, ভেলোসিটি অফ দ্য সাউন্ড অফ দ্য এয়ার 343 মিটার পার সেকেন্ড, কোনো কোনো বইতে পাবেন আবার 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তো এটার কাছাকাছি যেটা থাকবে 333 মিটার পার সেকেন্ডের কাছাকাছি সেটাই হবে আনসার, তাহলে ভেলোসিটি অফ দ্য সাউন্ড হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 50, দ্য এস্কেপ ভেলোসিটি অফ দ্য রকেট ফিল্ড ফ্রম দ্য আর্থ টুয়ার্ড দ্য মুন ইন আ ভেলোসিটি টু গেট রিড অফ আর্থ গ্র্যাভিশনাল পুল। কোশ্চেন নাম্বার 51, এ ফোর্স ইজ এক্সপ্রেসড ইন নিউটন অ্যান্ড দ্য ডিস্টেন্স ইন মিটার দেন দ্য ওয়ার্ক ডান ইজ এক্সপ্রেসড জুল, আনসার হবে কিলোগ্রাম পার ওয়াট। কোশ্চেন নাম্বার 52, হুইচ ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ, তো আমরা ছোটোবেলায় যেটা পড়েছিলাম সেটা আমরা মনে রাখবো যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, ঠিক আছে, বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো, তাহলে ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ, আর্থের একদম কাছে কি না, বুধ শুক্র পৃথিবী, তার মানে শুক্র, শুক্র কী হচ্ছে, শুক্র হচ্ছে ভেনাস, আনসার দেখুন বি। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 53, দ্য প্ল্যানেট হুইচ ইজ ফার্দেস্ট ফ্রম দ্য সান, সূর্যের থেকে সবথেকে দূরে কে আছে, সূর্যের থেকে সবথেকে দূরে হচ্ছে প্লুটো,
পুরোটাকে এখন 52 করে দেওয়া হয়েছে, যেহেতু আনসার আছে আমরা পুরোটা ধরবো। কোশ্চেন নাম্বার 54, মাচ নাম্বার ইজ ইউজড ইন কানেকশন উইথ দ্য স্পিড, স্পিডের সাথে কোন যে সরি ম্যাচ নাম্বার ইজ ইউজ দ্য কানেকশন উইথ দ্য স্পিড, স্পিডের সাথে এয়ারক্রাফ্টের স্পিডের কথা তুলনা করা হয়, যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিডের থেকে ম্যাক্সিমাম মানে বেশি হচ্ছে এয়ারক্রাফ্টের স্পিড। আচ্ছা এরপরে আমরা দেখে নেবো এখানে কোশ্চেন নাম্বার 55। আচ্ছা স্পিডের থেকে না, এটা সাউন্ডের থেকে স্পিড বেশি। কোশ্চেন নাম্বার 55, স্টার্স হুইচ অ্যাপিয়ার সিঙ্গেল টু দ্য নেকেড আই বাট আর ডাবল হোয়েন সিন থ্রু দ্য টেলিস্কোপ, টেলিস্কোপের মাধ্যমে দেখলে হচ্ছে ডবল দেখাচ্ছে আর যখন আমরা খালি চোখে দেখছি তখন আমরা একটা দেখছি, এর কারণটা কি? এটা হচ্ছে বাইনারি। আচ্ছা কোশ্চেন নাম্বার 56, সোলার এক্লিপস উইল টেক প্লেস হোয়েন, সোলার এক্লিপস উইল টেক প্লেস হোয়েন দ্য মুন ইজ বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ, এটাও পরীক্ষা এসেছিল WBCS এ। আচ্ছা যখন সূর্য থাকবে সরি চাঁদ থাকবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে তখন হচ্ছে সোলার এক্লিপস। কোশ্চেন নাম্বার 57, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি ইজ মিকা অ্যাজ আ র মেটেরিয়াল, মিকা যে ইউজ করা হয় অ্যাজ আ র মেটেরিয়াল কিসে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে। কোশ্চেন নাম্বার 58, রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজ টু এস্টিমেট দ্য এজ অফ, রেডিও কার্বন ডেটিং হচ্ছে আমরা জানি ফসিল, ফসিলের এজ জানা যায় রেডিও কার্বন ডেটিং, যেটা হচ্ছে কার্বন 14। আচ্ছা এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 59, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ ওয়াজ ডিসকভার্ড বাই, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ ডিসকভার্ড বাই হচ্ছে হেনরি বেকুইরেল। কোশ্চেন নাম্বার 60, মিকা ইজ ইউজড ইন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাচ অ্যাজ ইলেকট্রন আয়ন বিকজ মিকা ইজ আ, আচ্ছা আমরা আনসারটা দেখে নেব। মিকা ইজ আ গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, যার জন্য ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সে ইউজ করা হয়, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আচ্ছা এরপর আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 61, দ্য পালস অফ দ্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট ক্যান বি অ্যাজার্টেন্ড বাই মেজারিং অক্সিজেন। কোশ্চেন নাম্বার 62, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডায়নামো, এটা নিয়ে আগের একটা আমি WBCS এর মক আলোচনা করেছিলাম, সেখানে ডায়নামো কথাটা হতে পারে আমার দ্বারা ভুল হয়েছে, যেটা তড়িৎ বিশ্লেষণ বলে ফেলেছিলাম, অনেকে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও বানানোর সময় অনেক কোশ্চেন হয়তো ভুল হয়ে যায়, আপনারা বললে হয়তো আমি তারপরে ভুলটা ধরতে পারি, ঠিক আছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা কোনো কোশ্চেন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এরপরে আসুন তাহলে ডায়নামো, ডায়নামো হচ্ছে কি, তো কনভার্ট দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। কোশ্চেন নাম্বার 63, টু প্রোডিউস সাউন্ড ইট ইজ নেসেসারি দ্যাট দ্য সোর্স মে বি এক্সিকিউট এনি টাইপ অফ ভাইব্রেশন। কোশ্চেন নাম্বার 64, ফ্রিকশন ক্যান বি রিডিউস বাই চেঞ্জিং ফর্ম স্লাইডিং টু রোলিং, স্লাইডিং থেকে রোলিং করতে, রোলিং করলে কী হবে, ফ্রিকশন হচ্ছে রিডিউস করবে, কমবে। কোশ্চেন নাম্বার 65, ইফ দ্য প্ল্যানেট অফ দ্য আর্থ ইকুয়েটার ওয়ার নট ইনক্লিন টু দ্য প্ল্যান সরি টু দ্য প্লেন অফ দ্য আর্থ অরবিট, এটা হচ্ছে দেয়ার উড বি নো চেঞ্জ অফ সিজন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা কী বলা হচ্ছে, প্ল্যান এখানে বলা হচ্ছে প্লেন অফ দ্য আর্থ ইকুয়েটার আর নট ইনক্লুডেড ইন দ্য প্লেন অফ দ্য আর্থ অরবিট, আর্থ অরবিট এখানে বলছে তাহলে কোনো সিজনই হতো না, ঠিক আছে, দেয়ার উড বি নো চেঞ্জ অফ দ্য সিজন। কোশ্চেন নাম্বার 66, চেঞ্জ দ্য সিজন অকার ডিউ টু দ্য আর্থ রোটেশন আর্থ রেভলিউশন ইনক্লিনেশন অফ দ্য আর্থ অ্যাক্সিস, এটা হবে আর্থ রেভলিউশন অ্যান্ড ইনক্লিনেশন অফ দ্য আর্থ অ্যাক্সিস। এখানে আবারও বলছি চেঞ্জ দ্য সিজন অকার ডিউ টু, অর্থাৎ হচ্ছে ঋতু পরিবর্তন যে হচ্ছে, সিজন যে চেঞ্জ হচ্ছে কিসের কারণে, আর্থ রেভলিউশনের জন্য আর ইনক্লিনেশন আর্থ অ্যাক্সিসের জন্য, আর্থ রোটেশনের জন্য অনলি ডে নাইট হয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, ডে নাইট চেঞ্জ হচ্ছে আর্থ রোটেশনের জন্য আর সিজন চেঞ্জ হচ্ছে আর্থ রেভলিউশন, রেভলিউশন মানে সূর্য যে সূর্যের চারিদিক থেকে ঘুরে আসতে যে সময় লাগছে সেটা হচ্ছে রেভলিউশন, আর ইনক্লিনেশন আর্থ অন ইটস অ্যাক্সিস, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা জিনিস, আর্থ যখন হচ্ছে ডে নাইট হচ্ছে আর্থ রোটেশন, অর্থাৎ আর্থ হচ্ছে নিজের অক্ষের চারিদিকেই ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে রোটেশন, যার জন্য ডে নাইট হচ্ছে। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 67, ওয়েন আ শিপ অ্যাক্রস সরি ওয়েন আ শিপ ক্রসেস দ্য ইন্টারন্যাশনাল ডেড লাইন ফ্রম দ্য ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রস করছে ইন্টারন্যাশনাল ডেড লাইন,
তখন সেটা হচ্ছে কি দেখা যাবে না, তখন দেখা যাবে হচ্ছে ইট লসেস ওয়ান ডে, অর্থাৎ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে পশ্চিম থেকে পূর্ব দ্বীপে আসছে একদিন লস্ট করছে, ঠিক আছে। কেননা আমরা জানি যে আমাদের গ্রিনিচের মেন টাইম থেকে 5.5 ঘন্টা বা লন্ডনের মেন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে হচ্ছে ইন্ডিয়ার মেন টাইম, ঠিক আছে। তো 5.5 ঘন্টা যে এগিয়ে আছে, তো যখনই সে পূর্ব দিকে যাচ্ছে তখনই সে কী করছে, সে হচ্ছে 1 ঘন্টা, মানে যত এগিয়ে যাচ্ছে তত সে কিন্তু +1, এখানে গ্রিনিচ হচ্ছে 0, যত পূর্ব দিকে যাবে তত তার হচ্ছে টাইম হচ্ছে এগিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আনসার যার জন্য হচ্ছে লস ওয়ান ডে, একদিন সে লস করবে যত পূর্ব দিকে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি কোশ্চেন নম্বর 68 আর লুনার এক্লিপস। আগে আলোচনা করলাম সোলার এক্লিপস, এরপরে লুনার এক্লিপস, দুটোই জানার প্রয়োজন আছে। সোলার এক্লিপসে বলেছিলাম যে চাঁদ হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকবে, আর লুনার এক্লিপসে কী থাকবে না, আর্থ হচ্ছে সূর্য এবং চাঁদের মাঝখানে থাকবে, ঠিক আছে। তাহলে আর্থ হচ্ছে সূর্য এবং চাঁদের মাঝখানে থাকবে, অর্থাৎ আর্থ কাম বিটুইন দ্য বিকাম বিটুইন দ্য সান অ্যান্ড দ্য মুন, তখন হচ্ছে লুনার এক্লিপস। কোশ্চেন নম্বর 69 ইকুইনক্স, এগুলো হচ্ছে এনসিইআরটি থেকে নেওয়া, এনসিইআরটি যারা বই পড়েছেন তারা তো পুরো কভার করতে পারবেন। ইকুইনক্স মিন্স হচ্ছে ডে অ্যান্ড নাইট আর ইকুয়াল, ডে অ্যান্ড নাইট এবং ইকুয়াল হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইকুইনক্স। কোশ্চেন নম্বর 70, দ্য টেকনিক অফ রেকর্ডিং অ্যান্ড রিপ্রোডিউসিং থ্রি ডাইমেনশনাল ইমেজ অফ অবজেক্ট ইজ নোন অ্যাজ অডিওগ্রাফি, অডিওগ্রাফিতে কী বলা হয়েছে, হোলোগ্রাফি, সরি অডিওগ্রাফি নয় এটা আনসার, এটা তাহলে এটা হচ্ছে হোলোগ্রাফি বলা হচ্ছে। কোশ্চেন নম্বর 71, হাউ মাচ নয়েজ ইজ প্রডিউস হোয়েন ম্যান ব্রিদ, মানুষ যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে কতটা নয়েজ প্রডিউস করছে, সেটা হচ্ছে 10 ডেসিবেল। এখানে নয়েজ হচ্ছে ডেসিবেল হবে, ডেসিমেল হবে না, ঠিক আছে। হোয়েন দ্য ম্যান ব্রিদ, তাহলে হচ্ছে নয়েজ ইজ প্রডিউস কত ডেসিবেল না, হচ্ছে 10 ডেসিবেল। কোশ্চেন নম্বর 72, অফ দ্য ভেরিয়াস ম্যান সরি ভেরিয়াস নন কনভেনশনাল এনার্জি সোর্স দ্যাট আর বিং ট্যাপড, হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট পোটেন্সিয়াল, লার্জেস্ট পোটেন্সিয়াল হচ্ছে সোলার পাওয়ার। কোশ্চেন নম্বর 73, দ্য অ্যাবসর্পশন অফ লিঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভ, ব্লটিং পেপারে যদি ইঙ্ক দিয়ে দেওয়া হয় সেটা কিসের উপরে ইনভলভ করছে, সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, অর্থাৎ ব্লটিং পেপারে যদি একটু কোনো ইঙ্ক যদি বা কোনো কালি ফেলে দেন দেখবেন আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ছে, ফর ক্যাপিলারি অ্যাকশন বা ক্যাপিলারি ফিনোমিনন। কোশ্চেন নম্বর 74, নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেস ইন আ ইউনিট নেমড ফার্মি। এরপর আমরা আসি কোশ্চেন নম্বর 75, টোটাল 100টা কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করবো, কেন ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। কোশ্চেন নম্বর 75, প্ল্যানেট ডো নট টুইঙ্কেল বিকজ, স্টার কিন্তু টুইঙ্কেল হয়, প্ল্যানেট টুইঙ্কেল হয় না, এর কারণ হচ্ছে দে আর নিয়ারার টু দ্য আর্থ, হেন্স উই রিসিভ দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ লাইট, অ্যান্ড দে আর ফোর মাইনর ভেরিয়েশন অফ দ্য ইন্টেন্সিটি আর নট নোটিসেবল, যেহেতু আমরা এগুলো কাছে অবস্থান করছি এবং আমরা খালি চোখে এগুলো দেখতে পাচ্ছি অনেক বড়, আর এখানে হচ্ছে লাইটটা হচ্ছে অনেকটাই আমরা এখান থেকে পাচ্ছি, যার জন্য এখানে প্ল্যানেট টুইঙ্কল করে না। কোশ্চেন নম্বর 76, আউট অফ দ্য ফলোয়িং পেয়ার চুজ দ্য পেয়ার ইন হুইচ ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ডু নট হ্যাভ আইডেন্টিক্যাল। আচ্ছা, এখানে আমরা যেগুলো দেখছি প্রেসার, ইয়াং মডিউলস, এটা ঠিক আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইম্পালস অ্যান্ড মোমেন্ট ফোর্স, এটা হবে না, আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 77, সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্জ ইটস কল, ভেরি ইম্পর্ট্যান্ট, সাউন্ড ফ্রিকোয়েন্সি যে কটা আছে সেগুলো সবগুলো পড়ে নেবেন। 20 হার্জের যদি কম হয় সেটা কী হবে, সেটা হচ্ছে ইনফ্রাসনিক। আর একটা জিনিস আছে, 20 থেকে যদি 20,000 হার্জ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে অডিওবেল। আবার হচ্ছে 20,000 হার্জে যদি বেশি হয় সেটা হচ্ছে সুপার মানে আল্ট্রাসনিক, ঠিক আছে, আচ্ছা করে মনে থাকবে এগুলো। তাহলে ইনফ্রাসনিক হচ্ছে 20,000-এর বিলো 20,000-এর কম, 20,000 থেকে মানে 20 হার্জ থেকে 20,000-এর হলে হচ্ছে আপনার অডিওবেল হয়ে যাচ্ছে, আর তারপরে হচ্ছে আপনার সুপারসনিক হয়ে যাচ্ছে কত না 20,000 হার্জের বেশি। এরপরে আছে কোশ্চেন নম্বর 78, অন আ ক্লিন গ্লাস বটল আ ড্রপ অফ ওয়াটার স্প্রিড টু ফর্ম আ থিন লেয়ার হোয়ার আইজ ড্রপ অফ মার্কারি রিমেন অলমোস্ট স্ফেরিক্যাল বিকজ, বলছে একটা এক ফোঁটা যদি জল ফেলে দেয় একটা গ্লাসে সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, কিন্তু যদি এক ফোঁটা যদি আপনি মার্কারি ফেলে দেন সেটা ছড়াচ্ছে না, কারণ স্ফেরিক্যাল শেপেই রয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে দ্য কোহেশন অফ দ্য মার্কারি ইজ গ্রেটার দ্যান ইটস অ্যাডেশন উইথ গ্লাস, কোহেশন ফোর্স যেটা থাকে, কোহেশন এবং অ্যাডেসিভ ফোর্স বা অ্যাডেসিভ ফোর্স কোহেসিভ ফোর্স এটাকে বলা হয়েছে, কোহেসিভ ফোর্স অফ দ্য মার্কারি হচ্ছে গ্রেটার দ্যান দ্য অ্যাডেসিভ উইথ গ্লাস। কোশ্চেন নম্বর 79, সাউন্ড ট্রাভেল আর দ্য ফাস্টেস্ট স্পিড, আগে বললাম যে হচ্ছে সাউন্ড হচ্ছে সব থেকে বেশি যে কঠিন মাধ্যমে খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে স্টিল মাধ্যম, আর যদি লাইট হতো, লাইট হচ্ছে স্পিড হচ্ছে সব থেকে বেশি ইন ভ্যাকিউম।
Question number 8 is superconductor are substance which superconductor substance which offer no resistance to the flow of electricity. অনেকের প্রবলেম হবে যারা বাংলায় চাইছিলেন, কোনো প্রবলেম, বাংলায় আমরা কাল পরের ভিডিওতে আলোচনা করবে। Question number 81 radio telescope are better than the optical telescope because they can detect faint glass galaxy which no optical telescope can be they can work even the cloudy condition they can work during the day night condition all of the above hoche answer question number 82 mercury is commonly used as a thermometric fluid rather than the water because specific heat of the mercury is less than the water er karon hoche mercury has a greater visibility than water question number 83 when light passes from air into glass experience is changed jokhon baire hoche bolche air theke jokhon hoche light প্রবেশ করছে গ্লাসে মানে একটা গ্লাসের মধ্যে ঠিক আছে ইট এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা কী হচ্ছে না ওয়েভ লেন্থ অ্যান্ড স্পিড হচ্ছে চেঞ্জ হচ্ছে কোশ্চেন নাম্বার 84 হোয়েন আ গিভেন অ্যামাউন্ট অফ দ্য এয়ার ইজ কোল্ড এর কারণ হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অফ দ্য ময়েশ্চার ইট ক্যান বি হোল্ড ডিক্রিজ ময়েশ্চার হচ্ছে ডিক্রিজ করছে যার জন্য হচ্ছে এয়ার হচ্ছে কোল্ড হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 85 হোয়েন দ্যাট ক্রিম ইজ সেপারেটেড ফ্রম মিল্ক এটা হচ্ছে ক্রিম সেপারেটেড মিল্ক বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স এটা আমরা আগে আলোচনা করেছিলাম এর কারণটা কী হবে ক্রিম যখন সেপারেট থেকে সেপারেট করে নেবেন মিল্ক থেকে তার কী হবে ডেন্সিটি অবশ্যই সেটা ইনক্রিজ করবে ডেন্সিটি অফ দ্য মিল্ক হচ্ছে ইনক্রিজ ক্রিমে পরিণত হয়ে যাচ্ছে তো ডেন্সিটি বেড়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 86 ওয়েট অফ অ্যান অবজেক্ট পুট ইন দ্য স্যাটেলাইট অরবিটিং ইন স্পেস অ্যারাউন্ড দ্য আর্থ এদ টাইম লাগে 24 আওয়ার্স এখানে আনসার চেয়েছে রিডিউসিং টু জিরো ওয়েটের কথা বলা হয়েছে কোশ্চেন নাম্বার 87 দ্য থ্রি অ্যাবান্ডান এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট আর অ্যালুমিনিয়াম অক্সিজেন সিলিকন দ্য কারেক্ট অর্ডার অফ দ্যার অ্যাবান্ডান্স হচ্ছে তার যে অবস্থিতি বা উপস্থিতি যে আছে অ্যাবান্ডান্স হচ্ছে সব থেকে বেশি যেটা পাওয়া যাচ্ছে কিসে না এখানে বলেছে আর্থ ক্রাস্টে বলেছে আর্থ সারফেসে কিন্তু বলেনি আর্থ সারফেসে হলে অ্যালুমিনিয়াম বেশি হতো আর্থ ক্রাস্ট যেহেতু বলেছে আর্থ ক্রাস্টে হবে আপনার আর্থ ক্রাস্টে বলেছে তো আর্থ ক্রাস্ট হলে সিলিকন বেশি হবে সিলিকন অক্সিজেন অ্যালুমিনিয়াম আর যদি আর্থ সার্ফেসে বলা হতো আর্থ সার্ফেসে সব থেকে বেশি কী আছে আমরা জানি সব থেকে বেশি আছে অ্যালুমিনিয়াম তাহলে হতো অ্যালুমিনিয়াম অক্সিজেন সিলিকন কোশ্চেন নাম্বার 88 আউট অফ দ্য ফলোয়িং হুইচ ইজ নট এমিটেড বাই দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স সেটা হচ্ছে নিউট্রন এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 89 হচ্ছে মেটেরিয়ালস ফর রেন প্রুফ কোড আচ্ছা রেন প্রুফ কোড বা আমরা যেটা রেন কোড বলি টেন্ট বো দেয়ার ওয়াটার প্রুফ প্রপার্টি বিকজ অফ দ্য সার্ফেস টেনশন কোশ্চেন নাম্বার 90 পিক আউট দ্য স্কেলার কোয়ান্টিটি হচ্ছে প্রেশার কোশ্চেন নাম্বার 91 অফ দ্য ফলোয়িং ন্যাচারাল ফিনোমিনন টেল হুইচ ওয়ান নোন ইন সংস্কৃত অ্যাজ ডিয়ার থার্স বলা হচ্ছে মিরেজ কোশ্চেন নাম্বার 92 দ্য বুয়েন্সি ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য লিকুইড মাস অফ দ্য লিকুইডের উপর বুয়েন্সি নির্ভর করছে কোশ্চেন নাম্বার 93 ওজন লেয়ার ইজ বিং ডিস্ট্রয় বাই দ্য ক্লোরোফ্লোরোকার্বন ইন দিস রেগার্ড হুইচ ডাজ ইউ কনসিডার এজ দ্য মোস্ট হার্মফুল সব থেকে বেশি কী হচ্ছে সেটা হচ্ছে ক্লোরিন অ্যাটম কোশ্চেন নাম্বার 94 ভেন্টুরি টিউব ইজ ইউজড ফর মেজারিং দ্য ফ্লো অফ ফ্লুইড ফ্লো অফ ফ্লুইড হচ্ছে ভেন্টুরিমিটার আমরা জানি বলা হয় যে ফ্লুইড যে মাপ হয় ফ্লো অফ ফ্লুইড সেটা হচ্ছে ভেন্টুরিমিটার মাধ্যমে আর এখানে বলেছে ভেন্টুরি টিউব তো আনসার হবে ডি কোশ্চেন নাম্বার 95 দ্য ওজন লেয়ার রেস্ট্রিক্ট এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন 96 ফ্রি সার্ফেস অফ লিকুইড বিহেভ লাইক আ সিট অ্যান্ড টেন্ড ইট কন্ট্রাক্ট টু দ্য স্মলেস্ট পসিবল এরিয়া ডিউ টু দ্য ফোর্স অফ কোহেসিভ বা কোহেশন কোশ্চেন নাম্বার 97 হেলি ক্যামেট উইল বি ভিজিবল আগেন দ্য ইয়ার এটা হচ্ছে 76 বছর অন্তর অন্তর দেখা যায় এটা হচ্ছে 2064 আবার দেখা যাবে কোশ্চেন নাম্বার 98 দ্য সামার সলসিটাইজ অকার ইন দ্য নর্দার্ন হেমিস্পিয়ার এটা অনেকে গুলিয়ে ফেলেন সামার সলসিটাইজ উইন্টার সলসিটাইজ নর্দার্ন হেমিস্পিয়ার আর হচ্ছে আপনার সাউদার্ন হেমিস্পিয়ার সামার সলসিটাইজ যখন নর্দার্ন হেমিস্পিয়ারে হচ্ছে তখন হচ্ছে টাইম হচ্ছে কি 21 জুন ঠিক আছে নর্দার্ন হেমিস্পিয়ারে হলে 21 জুন কোশ্চেন নাম্বার 99 ওজন লেয়ার অফ দ্য আর্থ ইজ ইউজফুল ফর দ্য লিভিং বিং বিকজ দ্য ইট প্রোটেক্টস দেম এক্সেসিভ আল্ট্রাভায়োলেট রে ফ্রম দ্য সান বা রে অফ দ্য সান কোশ্চেন নাম্বার 100 ওয়েন দ্য সান রিচেস ইটস ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য ইকুয়েটার ইট ইজ নোন এজ
সলসিটাইস, সলসিটাইস হচ্ছে যখন হচ্ছে সূর্য অনেক দূরে অবস্থান করবে একুয়েটার থেকে, তখন হচ্ছে সলসিটাইস। আচ্ছা, এখানে হচ্ছে আমরা টোটাল বন্ধুরা 100টা কোশ্চেন আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা আরও 100টা কোশ্চেন আলোচনা করব। ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে 100টা কোশ্চেন আলোচনা করছি। প্লিজ বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলে, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে নিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট। তো চলুন পরের ভিডিওতে আমরা যেমন 100টা জেনারেল সায়েন্সের কোশ্চেন আলোচনা করবো, প্লাস হচ্ছে আমরা আর একটা মক টেস্ট আলোচনা করবো পরের ভিডিওতে। কারো কোনো কোশ্চেন থাকলে কোনো ভিডিও বানানোর পর যদি কারোর আবদার থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন, যে আমি এই জিনিসের উপরে ভিডিও বানান, অবশ্যই সেই জিনিসের উপরে ভিডিও বানানো হবে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ, আজকের মতো এখানে।